আসসালামু আলাইকুম নিয়াস, আপনার সবাই কেমন আছেন? আশা করি সুস্থ, যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বর্তমান পরিস্থিতি কেমন সেটা সবাই জানেন, বর্তমানে লকডাউন চলছে। আজকে আবার শুনলাম আরও 7 দিন বাড়িয়েছে সরকার থেকে, মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে। আসলে খুবই খারাপ অবস্থা আমরা এখন বিরাজ করছি, সবাই খুব সাবধানে চলাফেরা করতে হবে, সতর্কতার সাথে থাকতে হবে। কখন কার কী হয়ে যায় আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না, আল্লাহ যেন সবাইকে জানমাল হেফাজত করেন সেই দোয়া করি। তো আজকে লকডাউন খাওয়া দাওয়া করব, কী খাবো জানি না, তো কী রান্না করব চিন্তা করছিলাম। তো এখন ডাল, মসুর ডাল নিয়েছি, ডাল ভুনা করব আর আলু ভাজি করব, সাথে একটা ভর্তা করে নিব। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ যতটুকু ভালো রেখেছে, যতটুকু রেখেছে ভালোই রেখেছে, আল্লাহ যেন এভাবে চালিয়ে নিতে পারে সেই দোয়া করি। তো আমি এখন চুলাতে হাঁড়ি বসিয়ে দিই, চলে দিই এবং রান্নার জিরেগুলো তেল সেটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকে ডাল তরকারি করবো। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোনরা আছেন অবশ্যই তাদের যদি হেল্প হয় আমার কাছে ভালো লাগবে, অবশ্যই আশা করছি হেল্প হবে। তো আমি এখানে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়েছি। মশলাটা একটু ভেজে নিয়ে আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি আর 1/2 চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ি দিলাম আর 2 তেজপাতা চিরে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি ভেজে নিয়ে একটু গরম পানি দিব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দিলাম আর মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, আমি 10-15 মিনিট আগে ধুয়ে রেখেছি, সেটা আমি দিব। আপনারাও ডালটা একটু আগে ধুয়ে রেখে দেবেন 10-15 মিনিট আগে, তাহলে ডালটা ফুলে উঠে তখন রান্না করতে সুবিধা হয়। এই দেখুন আমার ডালগুলো ফুলে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে ডালটাকে মিক্সড করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি দেব আন্দাজ মতো। মনে রাখবেন ডাল চচড়িতে বেশি অতিরিক্ত পানি দেবেন না, তাহলে চচড়িটা পাতলা হয়ে যাবে, ঘন হবে না। ডাল চচড়ি ঘন যত হবে ততই ভালো লাগে খেতে। আমার মনে হয় ছোটো বড়ো সবারই পছন্দ এই ডাল চচড়িটা, বিশেষ করে আমার পরিবারে আমি দেখি ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করে এই ডাল চচড়িটা দিয়ে। আপনি রুটি পরোটা খেতে পারেন, ভাতও খেতে পারেন, অনায়াসে খুবই ভালো একটা আইটেম, খারাপ না। আর আল্লাহ যেভাবে রেখেছে আমাদেরকে অনেক ভালো রেখেছে, এভাবে আমরা যদি চলে যেতে পারি, দিন কাটিয়ে নিতে পারি, আল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় থাকবো। তো আমি এখন পানি দিয়ে দিলাম গরম পানি, এই পানিতে আমার রান্না হয়ে যাবে। নেড়েচেড়ে দিলাম, লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন, অতিরিক্ত লবণ দেবেন না। লবণ কিন্তু লাগলে দেওয়া যায়, কিন্তু অতিরিক্ত লবণ হলে সেই খাবারটা খাবার অনুপযোগী হয়ে পড়ে। আর এখানে আমি পাশের চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার পরে আমি রান্নার জিরেগুলো তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি এখানে আলু ভাজি করব, ডাল আলু ভাজি বা ডাল আলু ভর্তা, সাথে বিরি ভাজি হলে আর কি লাগে বলেন তো, দারুণ একটা খাবার এটা, বাঙালি খাবার। আমার তো এই ধরনের খাবার ভীষণ পছন্দ। তো আমি এখন 1/2 চা চামচ আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, একটু পানি দিলাম, তো এই মশলাটাকে একটু কষিয়ে নেব। আর হচ্ছে আমি আলুগুলো যে কেটে কুচি করে কেটে নিয়েছিলাম ভাজির জন্য, সেটা ধুয়ে রেখেছিলাম পানি ছড়িয়ে, সেটা এখন দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে দিব, তাহলে হলুদ মশলাগুলো আলুর সাথে মিক্স হয়ে যাবে। আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো, ছোটো কাঁচামরিচ যেহেতু 7-8টা দিয়ে দিলাম। আমি মাঝখানে ফাঁড়ি করে দিয়ে নিই, ফাঁড়ি করে দিলে আবার ঝালটা বেশি ছড়িয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না।
এই ভাজিটা দিয়েও আপনি দিদির পরোটা খেতে পারেন, ভাতও খেতে পারেন রান্নাতে। মধুটি রান্নায় কিন্তু অবশ্যই যে কোনো জিনিসের সাথে আপনার অ্যাড করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করবো আমার এই রান্নাগুলো ব্যাচেলার ভাই বোনদের অনেক উপকার আসবে, নতুন নাতনিদের অনেক উপকার আসবে। এখন আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ। একটা চামচ হচ্ছে একটু কম দিয়েছি, লবণ লাগলে দেওয়া যায়, লবণ বেশি হলে কিন্তু সেটা আর কিছু করার উপযোগী থাকে না। আমি এখন ভালো করে নেড়েচেড়ে ভাজিটা নেড়েচেড়ে বসিয়ে দিলাম, আর এখন ডালটা একটু নেড়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি ডাল চচ্চড়ির জন্য এবং আলু ভাজির জন্য ধনে পাতা কুচি করে রেখেছি। ধনে পাতা দিলে অসম্ভব মজা হয় এই খাবারগুলো। তো আমি এখন ধনে পাতা ডালে অলরেডি দিয়ে দিয়েছি, এখন নেড়েচেড়ে দিলাম। মাশাল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসছে, আমার ডাল চচ্চড়িটা কমপ্লিট। দেখুন সুন্দর কালার, ক্যামেরা অত যদি বোঝানো যেত তাহলে এই দেখুন আমার ডালটা খুব ঘন হয়েছে আলহামদুলিল্লাহ। খেতেও খুব ভালো হয়েছে, আমি লবণ থেকে দেখছি খুব ভালো হয়েছে। আর এখন ভাজিটা নেড়েচেড়ে ভাজিতেও আমি ভাজি কমপ্লিট হওয়ার পরে আমি ধনে পাতা দিব। ধনে পাতা দিলে হয় কি খাবারটা আর একটু সুস্বাদু হয় এবং সুঘ্রাণ হয়। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আমার ধনে পাতাটা খুব পছন্দের একটি খাবার। আমি চেষ্টা করি খাবার বাসায় ধনে পাতা থাকলে আমি তরকারিতে ভাজিতে ধনে পাতা দেওয়ার জন্য, আবার যেসব খাবারে ধনে পাতা দেওয়া যায় না সেগুলো তো দিই না। তো ধনে পাতাটা আমাদের ভীষণ উপকারী, আমাদের মেদ কমিয়ে দেয়, অতিরিক্ত শরীরের মেদ থাকলে ধনে পাতাটা কিন্তু মেদ কাটিয়ে দেয়। তো এখন আমি ভাজিটা ভালো করে নেড়েচেড়ে আর একটু দিলাম। আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন ঝরঝরে হয়েছে ভাজিটা আলহামদুলিল্লাহ। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। এরকম ভাজি হলে আর কি লাগে বলেন তো, খুবই সুন্দর একটা ঝরঝরে ভাজি হয়েছে টেম্পলে। এখন আমি ধনে পাতা কুচি দিয়েছি, সবুজ সবুজ ধনে পাতা দেখতে সুন্দর লাগছে আর সুন্দর একটা স্মেল আছে, অপূর্ব লাগে খেতে। প্লিজ আবারও বলছি যারা আমার চ্যানেলে ভিডিওটি আসতে নতুন দেখছেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু সাবস্ক্রাইব থাকে না, বন্ধুটি থাকে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।